আসসালামু আলাইকুম আপনারা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন ছবি পাঠান যে স্যার আমার দুই দাঁতের মাঝে হালকা ফাঁকা অথবা হালকা একটু উঁচু এটা ট্রিটমেন্ট করতে কতদিন সময় লাগবে বা কত টাকা লাগবে তো আমরা সেই জন্য এই ভিডিওটা করলাম আপনাদের জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন বুঝতে পারবেন পেশেন্টটা দেখতে পাচ্ছেন যে দুইটা দাঁতের মাঝে হালকা ফাঁকা এবং একটু উঁচু দাঁত এবং আমরা ব্রেসের কাজ দেখতে পাচ্ছেন এটা প্রথম দিনের কাজ আমরা প্রথম দিন তাকে ব্রেস লাগিয়ে দিই এবং তাকে বলি আমরা তিন মাসের সময় নিই আলহামদুলিল্লাহ দুই মাসের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যায় আপনারা অনেকেই মনে করেন যে দুই মাসের ভিতরে আর হয়তো আশা লাগবে না এক দুইবার আশা লাগতে পারে তো এটা যেহেতু খুব ছোটো কাজ তো অল্প সময়ই হয়ে গেছে অনেক সময় অনেক বেশি সময় লাগে এটা দুই আড়াই বছরও সময় লাগতে পারে অনেক কাজ ভেদে তো আপনারা খুলনা বিভাগের ভিতরে যদি কেউ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি অল্প টাকায় যে কোনো অর্থোডন্টিক কাজ করে দিতে সক্ষম হব ইনশাল্লাহ তো আমাদের এই কাজটা কমপ্লিট আমরা আজকে ব্রেজটা রিমুভ করব আপনারা দেখতে পাচ্ছেন ব্রেস রিমুভের কাজ চলতেছে ব্যারেজটা রিমুভ করার পরে আমরা দাঁতটাকে সুন্দরভাবে পলিশিং করি পলিশিং করে আমরা কিন্তু সেই ভিডিও নেওয়া সম্ভব হয়নি আমরা টেম্পোরালি একটা ব্রেস তাকে পরিয়ে দিই এবং তার নাইট গেটের জন্য কিন্তু মাপ দেওয়া হয় এবং ল্যাবে পাঠানো হয় সেটা হয়ে গেছে আমরা আজকে ফাইনাল পলিশিং করতেছি দেখতে পারতেছেন তো ফাইনাল পলিশিং সম্পূর্ণ ভিডিও তো করা হয় না যতটুকু সম্ভব হয় আপনাদের দেখানো তো এটাও কমপ্লিট আমরা এখন দেখতে পাচ্ছেন যে তার দাঁতে কিছু স্পট রয়েছে স্ট্যান্ড রয়েছে দাগ মতন আমরা এটা এখন স্কেলিংয়ের মাধ্যমে আমরা এটা রিমুভ করব একদম যাতে সম্পূর্ণ ফ্রেশ হয়ে যায় এবং তারপরে পলিশিং করব তো স্কেলিংয়ের কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো স্কেলিং করার পরে আমরা যে নাইট গার্ডটা নিয়ে আসছিলাম আমাদের পলিশিংও এর মধ্যে করা সম কমপ্লিট হয়ে গেছে আমরা নাইট গার্ডটা এটা আমরা ল্যাবের থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি আমরা এখন পরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা সবসময় তাকে পরে থাকতে হবে যতটা ইউজ করা সম্ভব হয় তাকে করতে হবে এবং খাওয়ার সময় শুধুমাত্র খুলে রাখতে হবে তো আপনারা এই নাইট গার্ডটা অনেক সময় অনলাইনে কিনতে পাওয়া যায় আপনারা মনে করেন যে ওইটা কিনা রেডিমেড কিনা তা কিনা তো আসলে ওইগুলা কোনো কাজই হয় না এগুলো যখন আমরা বানাইতে হয় এটা প্রপার পেশেন্টের মাপ অনুযায়ী কিন্তু এটা তৈরি করতে হয় রেডিমেড কেনা বা অনেক সময় কিনতে পাওয়া যায় এটা অন্য কাজের এটা কখনোই কিন্তু আমাদের এই কাজের জন্য না আপনারা অনেকেই প্রশ্ন করেন এটা কিন্তু ল্যাবের থেকে অর্ডার দিয়ে আমাদের মাপ অনুযায়ী ইমপ্রেশন অনুযায়ী তৈরি করা হয় এ এইভাবে না যেইভাবে বললাম এইভাবে খুলে গেছে ওই এক সাইডটা টান দিব তাহলে সুন্দর হবে তো দেখি দাঁড় দেখি আচ্ছা আচ্ছা দেখি আরেকটু ক্লোস হও আর একটু ক্লোস আসেরটা তো রয়েছে এটা পাশে দেখা যাবে না একই সুন্দর হয়েছে এখন একই জন্য কতদিন লাগলো দুই মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছে টোটাল খরচ কত হয়েছে টোটাল খরচ আমার বাইশ হাজার টাকা পড়েছে তোমার সামনে শুধু ফাঁকা ছিল জি আমার দুই দাঁতের মাঝে হালকা ফাঁকা ছিল যাই হোক তুমি খুশি তো জি আলহামদুলিল্লাহ আমি অনেক আলহামদুলিল্লাহ দেখি আর একটু এটা লাগাও এবার এটা রাত্রে অবশ্যই করে ঘুমাইতে হবে হ্যাঁ সুন্দর করে ঘুমাই থাকতে হবে রাত্রে আর খাওয়ার সময় শুধু খুলতে হবে যত মানে সময় চেষ্টা করতে হবে যতক্ষণ এটা ইউজ করা যায় প্রপারলি হ্যাঁ আর ঠিক আছে